এই সামান্য উত্তরটাও বলতে পারে না, এটাও পারে না। তালাচাঁদ বাবু, ছাত্রী কেমন পড়াশোনা করছে? আগে ছাত্রী অত্যন্ত দুষ্ট বটে, তবে পড়াশোনায় ভারী মজবুত। একবার বই দুবার বলে দিতে হয় না, যা একবার পড়িয়ে দিই সেটি কখনো বলে না। বটে, তা আজকে আমি একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না, কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও পিঠ চচ্চড় করছে। আজ এর শত্রুর কিরে, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন সব মনে আছে। উদ্ভিদ কাকে বলে? যা মাটি পুড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। কি বললি? রসুন মশাই, এখনই কিছু বলবেন না। আচ্ছা, তুমি তো পদ্য পাঠ পড়েছো, বলো তো কাননে কি ফোটে? কাঁটা। কি? আমি কি মিছে কথা কইছি নাকি? যান না একবার কাননে, দেখবেন কেমন কাঁটা ফোটে। সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাস কি বলে? পোকায়। কি মিছি মিছি বকছেন, শুধু সিরাজউদ্দৌলা কেন, সমস্ত ইতিহাস বইয়ে পোকায় কেটেছে। এই দেখুন। ব্যাকরণ মনে আছে? হ্যাঁ মনে আছে। কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। কর্তা হলো ওপাড়ার জয় মুন্সি। কেন হলো দেখি? কারণ তিনি সারাক্ষণ ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। মাথা নয়, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি না। কি বিলক্ষণ জানি, ওটা জ্যষ্ঠী তৎপুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলা হলো, তুমি 5 মিনিটে যতগুলো খেতে পারবে তা খেয়ে বাকিগুলো তোমার ছোট ভাইকে দেবে। তুমি 2 মিনিটে 1টি সন্দেশ খেতে পারো। তাহলে তুমি তোমার ভাইকে কটা সন্দেশ দেবে? 1টিও না। কেমন করে? সবগুলো খেয়ে নেব, দিতে পারবো না। আচ্ছা, একটা বট গাছ যদি প্রত্যহ 6 ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট গাছ এ বৈশাখ মাসের পয়লায় 10 ইঞ্চি উঁচু ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লায় তার উচ্চতা কত হবে? যদি গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবো না, যদি গাছ সোজা ওঠে তাহলে মেপে দেখলেই ঠাহর হবে, আর যদি শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি হলো না? না লক্ষ্মী ছাড়া মেরে পিঠ লাল করে দেবো, তবে যদি তুমি সিধে হও। আগে মারের চোটে তো খুব সিধে জিনিসও বেঁকে যায়। থাক, আপনি বরং আসুন, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি দেখছি আর কি করা যায়। শান্তি শান্তি।